আপনারা আপনারা দেখলেন যে অনেক দিন ধরে একটা এই সভাটার জন্য প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতির মোতাবেক আপনারা দেখেছেন যে মণ্ডপ থেকে শুরু করে আমাদের স্টেজ থেকে শুরু করে জনসমাগম সবই ছিল, কিন্তু একটা সাংঘাতিক প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে এসছে এবং সেই প্রাকৃতিক দুর্যোগ কোথাও কোথাও দমকা হওয়া এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল। আপনারা তো নিজেরাই এখানে ছিলেন, আপনারা দেখলেন একটা বিদ্যুৎ বিপর্যয় হলো এবং কোথাও আপনারা দেখলেন আমাদের বেচারা যারা আমাদের যারা মণ্ডপ সজ্জায় ছিল তারা জল বার করতে গিয়ে একজন খুব সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে, তাকে আমরা গাড়ি করে পাঠিয়ে দিয়েছি হাসপাতালে। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে আসছিল তারাও কোথাও কোথাও আটকে গেছেন। ইভেন রাস্তায় আমাদের যে তোরণ তৈরি হয়েছিল সে তোরণও কোথাও কোথাও ভেঙে পড়েছে, কোথাও কোথাও ট্রাফিক জ্যাম হয়ে গেছে, অনেকে আসতে পারছে না। এবং পুরো পরিস্থিতির মধ্যে এখন যে অবস্থা হয়েছে দেখছেন পুরোটাই অন্ধকার এবং কোথাও কোথাও ইলেকট্রিকিউটেডও হয়েছে। সুতরাং এই রকম অবস্থায় আমরা আপাতত আমাদের নেতার সাথে আমরা কথা বলেছি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, আমরা দেখছি পরবর্তীতে সভাটার জায়গায় যদি এক হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে কেসি রাইড। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।